মাঠ করতে নৌকা স্কয়ার শেপের দরকার নেই প্রয়োজন ওভাল পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান মাঠ করতে যা দরকার সেটি করা হবে পূর্বাচলের সাড়ে সাঁত্রিশ একর জমি ঘুরে দেখে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে দুই খেলার মাঠ বানানোর কথা বলেন তিনি পাশাপাশি স্টেডিয়ামের নাম ও নকশাও বদলে যাওয়ার ইঙ্গিত দেন ভোট সভাপতি তিনি জানান সব বিভাগের খেলা চালিয়ে নিতে ভেনু খুবই গুরুত্বপূর্ণ তাই তো অগ্রাধিকার ভিত্তিতে পূর্বাচলের দ্রুতই প্রথম মাঠ তৈরির কাজ শুরুর কথা জানান ফারুক আহমেদ আমরা দুইটা মাঠের এখানে প্রভিশন আছে আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল এই মুহূর্তে হয়তো এত বাজেট এত বড় বাজেট আমরা এফোর্ট করতে পারবো না সেই জন্য আমরা এখানে আমরা প্রথম একটা মাঠ একটা মাঠ দিয়ে শুরু করব তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই বা মাঠ করতে তো ওভাল হয় ওভাল দরকার আর কি সো মাঠ করতে জাল দরকার সেটা আমরা করবো